नमस्कार बंधुरा, कुकिं उइथ मो चैनेले आपनादेर स्वागत। सामने ही दुर्गा पूजा, षष्ठी एवं अष्टमी ते आमरा अनेकेई निरामिष खेये थाकि। तो ये निरामिष रेसिपि खेते असाधारण हय। आज आमी बानाबो निरामिष फुलकपी पनिर। भिडियोटा शेष पर्यन्त देखार अनुरोध रइल। तो चलुन स्टार्ट करा जाक। एखाने आमी 3 टीस्पून मतो सर्षेर तेल निएछि। तेलटा गरम होते देव। एखाने फुलकपि भालो करे धुए टुकरो करे केटे रेखेछि, एगुलो कड़ाए दिए देव। 1 टीस्पून हलुद गुड़ो और 1/2 टीस्पून नून दिए नाड़ाचाड़ा करे नेब। और एगुलो आमी सामान्य भेजे नेब। देखुन भाजा हो गेछे। एबारे सब एके एके आमी तुले नेब। एरपर एकटा बड़ो साइजेर आलू धुए केटे रेखेछि, ओगुलो आमी सामान्य भेजे नेब। सामान्य नून हलुद दिए दिलाम। देखुन एखाने आलू फुलकपी सब आमार भाजा हये गेछे। एबारे एखाने 300 ग्राम पनिर हलुद गुड़ो और नून माखिये नेब एवं एगुलो आमि सामान्य भेजे नेब। पनिरगुलो बेशी भाजार दरकार नेई। तो आमार पनिरटा भाजा हये गेछे। एरपर ओई कड़ाइये आरो 3 टीस्पून मतो सर्षेर तेल दिए दिलाम। एखाने 2 तेजपाता, 2 लवंग, 1 चामच गोटा जिरे दिए देव और सामान्य नाड़ाचाड़ा करे नेब। एरपर 1 चामच आदा और 2 कांचा लंका आमी बेटे रेखेछिलाम, ओटाओ एर मध्ये दिए देव और सामान्य नाड़ाचाड़ा करब। एरपर आमी टमेटो कुचि दिए दिलाम আর 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। নুনটা বুঝে দিতে হবে, কারণ ফুলকপি আলু আর পনিরের মধ্যেও আমি নুন দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে কম আঁচে ভেজে নেব টমেটোগুলো। ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে নেব। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো শুধু কালারের জন্যই দিয়েছি। এবার টমেটো গুলো দেখ সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে এই মশলাটা দিয়ে দেব এর আর ভালো করে কষিয়ে নেব। নেক্সট আমি এখানে 2 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দেব। এরপর ভালোভাবে পুরো মশলাটা কষাতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে মশলা থেকে জল টেনে নেয় আর তেল ছেড়ে দেয়। দেখুন এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ওই ফুলকপি আলু ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সামান্য সব একসাথে কষিয়ে নেব। এরপর এখানে আন্দাজ মতো জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো এগুলো আমি সেদ্ধ হতে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে। তো দেখুন এখানে আলু ফুলকপি সব আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এই ভাজা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। আর 1 চিমটে চিনি দিয়ে দিলাম এর মধ্যে এবং 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। শেষে আরেকবার মিশিয়ে নেব সব একসাথে। সব শেষে আমি 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে নেব। এভাবে আমি 5 মিনিট থাকতে দেব। 5 মিনিট পর আমি সার্ভ করছি। দেখুন এখানে নিরামিষ ফুলকপি পনির রেডি হয়ে গেছে। এভাবে আপনারা দুর্গা ষষ্ঠী এবং অষ্টমীতে এই রেসিপি গরম গরম লুচি বা পরোটার সঙ্গে বানিয়ে খাবেন। খেতে খুবই সুন্দর হয়। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমার সব রকম রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দুর্গাপূজা আপনাদের সবার ভালো কাটুক এই প্রার্থনা করি। এখনকার মতো বাই বাই।